নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বিজেপির ভোট প্রচারে অমিত শাহের রোড শো, জনসমুদ্রে পরিণত শিলচর। ঘূর্ণিঝড়ে ভূমণ্ডল জিপিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, শতাধিক কাঁচাঘর ভূপতিত। বিজেপির সঙ্গে সমঝোতা করেছে কংগ্রেস, গঙ্গানগরে নির্বাচনী সভায় সুস্মিতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের প্রচারে ঝড় তুলতে রবিবার শিলচর আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বিমানে কুম্ভীরগ্রাম বন্দরে অবতরণ করার পর তাকে হেলিকপ্টার করে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে নিয়ে আসা হয়। সেখান থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে নিয়ে যান। সেখান থেকে শাহ দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজদীপ রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শিলচরে প্রথমবারের মতো আয়োজিত রোড শোতে অংশগ্রহণ করেন। অমিত শাহের উপস্থিতিতে আয়োজিত এদিনের রোড শো শিলচর শহরকে জনসমুদ্রে পরিণত করে। দলীয় পতাকা সহ পদ্মফুলের প্রতীক হাতে নিয়ে মানুষ রাজপথে এগিয়ে যান। জনসমাগমে উৎসাহিত হয়ে অমিত শাহ বাহন থেকে ফুল ছুড়ে জনগণকে অভিনন্দন জানান। শাহের এই ঐতিহাসিক রোড শোতে সুরক্ষা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ডিএসএ ময়দান থেকে বেরিয়ে বিলপার পয়েন্ট পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার এলাকা পরিদর্শন করেন অমিত শাহ। শহরের বিভিন্ন স্থানে শাহকে দেখতে জমায়েত হন মানুষ। বিভিন্ন পয়েন্টে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। সব মিলিয়ে নাচে গানে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান শিলচরের বিজেপি সমর্থকরা। আমাদের শ্রদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই, অমিত শাহ মহোদয় তিনি আসবেন, আর সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী আসার কথা। তিনি চারবার এসে গিয়েছিলেন, আজকের দিনও তিনি এলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে। আর এখানে আমরা এক ঐতিহাসিক আমরা মিছিল দেখলাম, যে মিছিলের নেতৃত্ব তারা দিলেন, তাতে প্রমাণ হয়েছে আজকের দিনে যে আমরা এই দুই নেতাকে কতটা ভালোবাসি, আমরা ভারতীয় জনতা পার্টিকে কতটা আপন করে নিয়েছি। আমরা দেখেছি এখানে লক্ষাধিক নয়, এখানে লক্ষ লক্ষ জনতার ভিড় হয়েছে। তার মধ্যে শিলচর লোকসভার প্রত্যেক সমষ্টির থেকে এই লোকেরা এসেছেন, বিশেষ করে শিলচর শহর বা শিলচর বিধানসভা ভিত্তিক যারা কর্মীরা, যেহেতু পাশে আছে মিছিল হয়েছে, কাজেই ওইখানে তাদের অধিক সংখ্যক শিলচর শহরের মানুষ এসছে। শিলচর শহরের মানুষ বলতে বিভিন্ন এনজিও থেকে, আমাদের শিলচরের যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিলচর শহরাঞ্চলের মানুষ, ঠিক তেমনি করে শিলচর লোকসভা 23টা মন্ডল আমাদের আছে, প্রত্যেকটা মন্ডল থেকে কম বেশি এলেন। আর শিলচর শহরে এক জনসমুদ্র বলতে হয়, এক জনসমুদ্র আজকে আমরা প্রত্যক্ষ করতে পারলাম। শনিবার বিকেলের প্রচন্ড ঘূর্ণিঝড়ে ধরায় ভূমণ্ডলজীবী বিভিন্ন এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো জিপি এলাকায় প্রায় 500 ঘরবাড়ি নষ্ট হয়েছে। ভূমণ্ডল চা বাগানের পঞ্চায়েত জন্মজয়ী সম্পাদক সঞ্জু মাল বাচ্চুরি রবিবার বলেন, বাগান এলাকায় প্রায় 200 ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। দরিদ্র বাগান শ্রমিকের শতাধিক কাঁচাঘর ভূপতিত হয়েছে। এই ধ্বংসাত্মক ক্ষয়ক্ষতির জন্য রবিবার ভূমণ্ডল চা বাগানে ছুটি ঘোষণা করেছেন ম্যানেজার। গাছ ভেঙে পড়ে রামবদন ভোরের একটি গরুর মৃত্যু ঘটে। পুরো বাগানে হাহাকার চললেও এখনও কোনো সরকারি আধিকারিক ক্ষয়ক্ষতির তদন্ত করতে আসেননি। এছাড়া কোনো সরকারি সাহায্যও মেলেনি বলে অভিযোগ তুলেন বাগান পঞ্চায়েতরা। এদিকে পুরো জিপি এলাকায় প্রায় 2000 গাছগাছালি ভেঙে পড়েছে। বেশ কিছু গাছ মানুষের ঘরের উপর পড়ে ঘর চ্যাপটা করে দিয়েছে। ভূমণ্ডল জিপির প্রাক্তন এপি সদস্য প্রদীপ দুসাদ ও বর্তমান জিপি সভানেত্রী উমারানী দাসের প্রতিনিধি রাজীব দাস বলেন, ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে পড়ায় পুনিখাল বস্তির এক যুবক আহত হয়েছে। হঠাৎ তুফান আসে করে আমাদের বাগানের বোজান অনেক ক্ষতি হয়েছে। আমাদের অনেক শ্রমিকের ঘরও ভাঙেছে, কমসে কম প্রায় 250 ঘর ভাঙেছে।
আমাদের বাগানেও বহুত ক্ষতি হয়েছে। ক্ষতি মানে এমন প্রকার হয়েছে, আজকে ক্ষতি হয়ে এমন হয়েছে যে আমাদের বাগানও আজকে বন্ধ হয়েছে, মানে ক্ষতি ওই পরিমাণে হয়েছে মানে বাগানে। আর প্রচুর জনেরও বহুত অসুবিধা, ঘরে কোথায় এখন থাকবে কোনো ব্যবস্থা না নাই, উপর লেভেলসে কোনো বন্দোবস্ত করেছে নাই। তারপরও তো জানাইছি, জিপিপিকে জানাইলাম, কেউবাসী করে এখনও তদন্ত নিল নাই, এটাই দুঃখিত মানে আমরা বাগানবাসী। ওই কাল 5টার সময় তুফান আইয়া আবার ঘরে অত বিরাট গাছ পড়ছে, 10-12 বেড়ের গাছ, এই যা নুসকান হয়েছে। ঘর থাকি যে কেমনে ভাগিয়া বার হয়েছি, বেড়া ওড়া কাটিয়া এমনে বার হইবার অসম্ভব রয়েছিল, দরজা ফরজা সব একবারে বরবাদ। কিরকম করিয়া যে বাঁচলাম এটাই তো ধন্যবাদ এ লাগি দেখো আপনারা। শিলচর লোকসভা কেন্দ্রে দলের মনোনীত প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের পক্ষে জোরদার নির্বাচনী প্রচার চালালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। রবিবার পালংঘাট ব্লকের গঙ্গানগর ডিপির শেঙ্কিথরিং গ্রামে তৃণমূল কংগ্রেসের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। আর এতে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের পক্ষে প্রচার চালান সাংসদ সুস্মিতা দেব। স্থানীয় নাগরিক শামসুরউদ্দিন লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা দেব বলেন, শিলচর লোকসভা আসনে কংগ্রেস দুর্বল প্রার্থী দিয়ে বিজেপির সঙ্গে সমঝোতা করে নিয়েছে। বিজেপি বলছে তাদের প্রতিদ্বন্দ্বিতা হবে তৃণমূলের সঙ্গে। এদিনের নির্বাচনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের পালংঘাট ব্লক মন্ডল সভাপতি আবদুল্লাহ লস্কর, জাকির হোসেন লস্কর প্রমুখ। কংগ্রেস যে খেলাটা 2021 খেলেছিল সেম খেলাটা এখন 24 খেলতে ওরা নেমে গেছে আসামের কংগ্রেস। যখন আমি প্রার্থীর নাম শুনলাম, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীর নাম, আমি তখনই বুঝে নিয়েছি যে কংগ্রেস আর বিজেপির মধ্যে ম্যাচ ফিক্সিং হয়ে গেছে। এই প্রার্থী আমি ব্যক্তিগতভাবে কাউকে কিছু বলবো না, কিন্তু এই প্রার্থী শিলচর পৌরসভার ওয়ার্ড কমিশনারের একটা ইলেকশনে উনি দাঁড়িয়েছিলেন এবং উনি 4 নম্বর এনেছিলেন। নিজের শহরে নিজের বাড়ি যেখানে ওনার আশ্রম রোড, ওইখান থেকে উনি 4 নম্বরে গেছিলেন। তো বন্ধুগণ, 4 নম্বরে যে একটা ওয়ার্ড কমিশনারের ইলেকশনে যায়, ওকে যখন ভারতীয় জাতীয় কংগ্রেস টিকিট দিয়ে লোকসভাতে নামিয়ে দিল, আমি মনে মনে এটা নিশ্চিত হয়ে গেলাম যে এটা বিজেপিকে পাস দেওয়ার জন্য করা হয়েছে। তখন আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বললাম যে এই সিটটা আমাদের গর্ব, এখান থেকে সন্তোষ বন্ধু জিতে গেছেন, এখান থেকে আমি জিতে গেছি, এবং এই সিটে যারা ভোটাররা আছে এই ভোটাররা বিগত দিনে একটা কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি সরকার কি উন্নতির কাজ করেছে, কোন প্রকল্প রাজ্যে আনতে পেরেছে, আজ এই মন্তব্য করেন সাংসদ অজিত ভুঁইয়া। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, শুধু মিথ্যা কথা আর মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া বিজেপি কিছুই করেননি। আগামী লোকসভা নির্বাচনে মানুষ বিজেপির এসব কার্যকলাপের জবাব দেবেন। তিনি বলেন, অসমে কমপক্ষে 6টি আসনে বিজয়ী হবে ইন্ডিয়া জোট। আর ভারতবর্ষ এবার সংবিধান রক্ষা, গণতন্ত্র রক্ষা যখন জুড়ি, তার কারণে আমিও কংগ্রেসক সমর্থন করবলে বাধ্য হয়েছি। এটা যখন নফরত কি বাজার পে মহম্মত কি দোকান, এই কথাতে মানুষ কিন্তু আকর্ষণ করেছে, কারণ এই অবস্থা ইমান ঘৃণা চারিফালে ধর্মর নামত। মানে এটা কলোয় আপনার যে মুসলমানের ভোট নালায় বলে কয়, এটা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, কোনে কৈছে, কোনে কৈছে, হিমন্ত একটা মানুষ কিমান বহু মানে মিডিয়াকে মুখ্য বলে ভাবি লৈছে, কয়ে প্রশ্ন করবলে নিদিয়ে, মালিকক কয়ে দিয়ে, ফোন করব, এই তো পরিস্থিতি চলে আছে। তার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ঠিক হব লাগে, আর নিকা আর সুস্থ নির্বাচন যদি হয়, এটা তো সুপ্রিম কোর্টে আমার শেষ আশা হয়েছে বহুত কথা, তো মানে ভাবো ইয়ার মানে ভুল করব নালাগে, আর ভোটো সংবিধানের পক্ষত, গণতন্ত্রের পক্ষত, নতুন প্রজন্মর পক্ষত এখন শান্তিপূর্ণ সম্প্রীতি ঐক্য বজায় থাকা সমাজের কারণে ভোটো প্রদান।
পূর্বধুলার পালংঘাট জিপি সহ আশপাশের জিপিগুলিতে শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডব। শনিবার বিকেল 4টার দিকে দক্ষিণ কাছাড়ে প্রবল ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে, ফলে বিভিন্ন এলাকায় ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পূর্বধলায় পালংঘাট জিপির রুকনি দ্বিতীয় খণ্ডের ছায়ারুন বিবি লস্করের কুড়ে ঘরের ছাদ উড়ে যায় এবং ঘরের পাশের বেড়া সম্পূর্ণ উড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ঠিকঠাক করা হয়। ছায়ারুন নেছা লস্কর সংবাদ মাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার 2011 ইংরেজির তালিকায় নাম থাকলে রহস্যজনকভাবে তার নাম কেটে যায়। তারপর আর তার আবাস যোজনার ঘরের তালিকায় নাম আসেনি আর ভাগ্যে তার ঘর জোটেনি। এদিকে একই এলাকার এছামউদ্দিন চৌধুরীর ঘর সম্পূর্ণ দুমড়ে মুচড়ে পড়ে ঝড়ের সময় কুড়ে ঘরটি পড়ে যাওয়ায় ভয়ে অন্য ঘরে আশ্রয় নেন। 15 মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে উনার ঘরটি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়। এছাড়া উনার ভাই ছায়রুদ্দিন চৌধুরীর ঘরটি ঝড়ের বাতাসে পশ্চিম দিকে ঝুঁকি নিয়ে সম্পূর্ণ বাঁকা হয়ে পড়েছে। আফসানা বেগম চৌধুরীর ঘরের ছাদের টিন উড়ে যায় এবং বৃষ্টি পড়লে তার ঘরে জল ঢুকে পড়ে। স্বামীহারা গৃহবধূ আফসানা দুটি শিশু সন্তান নিয়ে জরাজীর্ণ ঘরে বাস করা কঠিন হয়ে পড়েছে বলে জানা যায়। প্রত্যেকেই এদিন সংবাদ মাধ্যমের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, যাতে অতি সত্বর তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সহ সরকারি আর্থিক সাহায্যের দাবি জানান। প্রধানমন্ত্রী আবাস পাইলানি না? হ্যাঁ, কোনোদিন আমরা ঘর পাইছি না। শিলচর লোকসভা কেন্দ্রের সূর্যকান্ত সরকার ও সীমান্ত ভট্টাচার্য কাছাড় স্টিকারকে কংগ্রেসের সহসভাপতি উপস্থিত ছিলেন। সিপিআই এমএল অফিসে একটি সভা হয়। এই সভায় উপস্থিত ছিলেন সিপিআই এমএল স্টেট সেক্রেটারি বিবেক দাস, স্টেট কমিটির মেম্বার পঙ্কজ দাস এবং হায়দার চৌধুরী। ডিস্ট্রিক্ট সেক্রেটারি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সংকল্প নেওয়া হয় সূর্যকান্তকে জয়ী করার জন্য। এআইসিসির তরফ থেকে, সিপিআইএমের তরফে আমি দাবি জানাইছি যে আশা কর্মীকে সরকারি চাকরিয়ালের যে সম্মান স্বীকৃতি এটা দিতে হবে। কিন্তু আমার যে বিজেপি সরকার, হিমন্ত বিশ্ব সরকার, এই সরকার আশাগুলোকে সব কাজে লাগাইছি, ওনার পার্টি কাজে লাগাইছি, দলীয় কাজে লাগাইছি, সরকারি কাজে লাগাইছি, কিন্তু আশাগুলোকে কোনো ধরনের মান্যতা দেননি, কোনো ধরনের মজুরি দেননি, উপযুক্ত মজুরি দেননি। আমি এআইসিসির তরফ থেকে আমি দাবি জানাইছি যে মাসে 10,000 টাকা আশা কর্মীকে মজুরি দিতে হবে, কিন্তু এই সরকার আমার দাবিকে মেনে নেয়নি। আবার যখন আমি গুয়াহাটিতে কাছাড়ে বিভিন্ন জায়গায় আশা কর্মীরা আন্দোলন করছে, এই আন্দোলনের উপরে আমার পুলিশ চাপিয়ে দিয়েছে, আরক্ষী আমার বাধা দিয়েছে, পুলিশ বাধা দিয়েছে, আমার জবরদস্তি করেছে। এই জন্য আমি আপনাকে আমি অনুরোধ করছি যে আগামী যে লোকসভা নির্বাচন আমার শিলচর সমষ্টির জন্য, করিমগঞ্জ সমষ্টির জন্য হবে, এই নির্বাচনে আমি বরখোলা বিধানসভার অন্তর্গত উত্তর কৃষ্ণপুর তৃতীয় খণ্ডের সুবীর চন্দ্র সাহা এলপি স্কুল, এই জায়গায় প্রায় 2,000 জনগণের ভোটদানের কেন্দ্র। সুবীর চন্দন সাহা এলপি স্কুলের উত্তর কৃষ্ণপুর এলাকার দুটি ভোটদান কেন্দ্র যথাক্রমে 21 ও 22 নম্বরের সেন্টার আছে।
উক্ত স্কুলে প্রবেশের জন্য দুর্গাপন্ডি প্রধান সড়ক থেকে একটি 12 ফুট প্রস্থ রাস্তাটি হয়েছে। এই রাস্তাটি দিয়ে এলাকার জনসাধারণ এবং উক্ত স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকগণ বহুদিন যাবৎ চলাফেরা করছেন। কিন্তু বর্তমানে মেডিকেলের দেয়ালের রাস্তার উত্তর পাশে জমির মালিক অর্থাৎ স্কুলের রাস্তার পার্শ্ববর্তী জমির মালিক এই রাস্তা বন্ধ করে সেই জায়গার চারিপাশে দেওয়াল নির্মাণ করেছে। বেআইনিভাবে স্কুলের পথ দখল করার ফলে ছাত্রছাত্রী ও জনগণের চলাফেরা বর্তমানে কঠিন হয়ে উঠেছে। তাছাড়া আগামীতে লোকসভা নির্বাচনে উক্ত স্কুলে প্রায় 2000 জনগণের ভোটদানের কেন্দ্র। এমত অবস্থায় স্কুলের স্বার্থে, বুক সেন্টারের স্বার্থে ও এলাকার জনগণের চলাফেরার স্বার্থে স্কুল কর্তৃপক্ষের আবেদন যে এই ব্যাপারে জেলা প্রশাসন উপযুক্ত আইনি পদক্ষেপ নেয়, স্কুলের রাস্তাকে দখলমুক্ত করতে সচেষ্ট হয় বলে সংবাদ মাধ্যমে বিনম্র অনুরোধ করেন। রাস্তাটা বন্ধ করেছেন, এই স্কুলে এই রাস্তার মুখ্য চারটা ভূমিকা আছে। 1 নম্বর, স্কুলতে আছে, স্কুলের বাচ্চা চলাফেরা করে। 2 নম্বর, এখানে অঙ্গনওয়াড়ির দ্বারা প্রচলিত হয় এখানে আপনার এখানে গর্ভবতী মহিলাদেরকে টিটি দেওয়া হয়, ইঞ্জেকশন দেওয়া হয়, বাচ্চাদেরকে দেওয়া হয়। 2টা পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হইতেছে এটা একটা বুথ সেন্টার, 2টা বুথ সেন্টার আছে এখানে, অসংখ্য জনগণ আছে। এই জনগণ এখানে বুথ দেয়, বয়স্ক বৃদ্ধ সবই, মহিলারা সব, বাচ্চা কাচ্চা সব এখানে স্কুল আওয়া যাওয়া করে, বিভিন্ন ধরনের সব অনুষ্ঠান হয় এখানে হয়। কিন্তু এই রাস্তা যদি বন্ধ হয় মানুষের বিভিন্ন ধরনের প্রবলেম, স্কুলে বাচ্চা দ্বারা আসা যাওয়ার প্রবলেম, বুথ সেন্টারের প্রবলেম, ইভেন কি মিড ডে মিলে খাওয়া দাওয়া যে নিয়ে আসে আসা হয় স্কুলে, এটা নিয়ে যেতে প্রচণ্ড অসুবিধা হয়। রাস্তার দিকে ঢুকতে পারে না, বোর্ড সেন্টারে মানুষ আসা যাওয়া করতে অসুবিধা হয়। তারপর সরকারি কিছু অনুদান যদি স্কুলে আসে সেইগুলো নিয়ে পৌঁছায় নিয়ে যেতে অসুবিধা হয়। তার সঙ্গে আছে আপনার এলাকার জনগণ, এটা মুখ্য রাস্তা, যেহেতু দুর্গাপুর এলাকার বৃত এলাকার মধ্যেই এই রাস্তাটা এখন মুখ্য ভূমিকা গ্রহণ করে। এই রাস্তায়, এই বারপুর রাস্তায় স্কুল যে রাস্তাটা, এটা দিকে সব কিছু ব্যাপারে বুথ সেন্টার, স্কুল এবং কি স্বাস্থ্যসেবা কেন্দ্র হয় এখানে মাসে 2 বার। তারপরে এলাকার জনগণ এই রাস্তা দিয়ে চলাফেরা করে, 4-5টা প্রবলেম এখানে স্কুলে এই রাস্তার জন্য। এর জন্য আমি সরকার কাছে প্রার্থনা জানাই যে প্রশাসন এবং সরকার মিলে ইলেকশন অফিসার যারা, ইলেকশন ডিপার্টমেন্টের যারা আছে, ওনার অতি সত্বর এই রাস্তাটাকে মানে সঠিক পথে নিয়ে প্রচারিত করার জন্য অনুরোধ জানাই, এটাই আমার আবেদন। আসন্ন লোকসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে সকলের কাছে আহ্বান জানালো উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত। রবিবার হাইলাকান্দি জেলা কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন জামাতের মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মৌলানা সারিমুল হক। তিনি প্রত্যেককেই ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, যোগ্য ও জনগণের মনোনীত প্রার্থীকে জামাত সমর্থন করবে, তবে সর্বাবস্থায় শান্তি সম্প্রীতি বজায় রেখে ভোট প্রয়োগ করার অনুরোধ করেন। মৌলানা সারিমুল হক বলেন, দলীয় প্রার্থীর প্রচার কাজ কিংবা ভোট টানতে কোনো ধরনের হিংসামূলক ঘটনা না ঘটে তার প্রতি খেয়াল রাখতে হবে সবাইকে। তিনি জানান, যে কোনো লোক নির্বাচনে দাঁড়াতে পারবে এবং প্রত্যেক দলীয় প্রার্থী দেওয়ার অধিকারও রয়েছে। এতে কারো অপছন্দ কোনো প্রার্থীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করবেন না, যা যাকে পছন্দ হবে তাকে ভোট দিন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আসন্ন লোকসভা নির্বাচনে আমরা একজন যোগ্য প্রার্থী এবং মনোনীত আপনাদের সবার মনোনীত প্রার্থীকে আমরা ভোট দেব। এবং এই যে ভোট দেওয়া সম্বন্ধে বা ভোটের ঘরে গিয়ে আমরা হানাহানি দানাদানি করব না, এমনভাবে আমরা শান্তি শৃঙ্খলাভাবে ভোট দেব যাতে করে ভোটের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা মিটে যায়। আমরা সবাই আমরা শান্তি চাই এবং শান্তিতে বসবাস করার জন্য চেষ্টা করি। ভোটও হয়েছে আমাদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করার জন্য এবং এই গণতান্ত্রিক অধিকারকে আমরা একজন মনোনীত প্রার্থীকে দিব সবাই মিলে, এই আমাদের আবেদন। এবং আরও একটি আবেদন আমি রাখছি, আমি শুনেছি বিভিন্ন জায়গায় প্রার্থী গেলে তাদেরকে উচ্চবাচ্য করা হয়, ইয়া কিন্তু মোটেও সুবিধাজনক নয়। কারণ যে একজন প্রার্থীর বা প্রার্থীর পক্ষে যিনি যাবেন তার বলার অধিকার আছে, মৌলিক অধিকার আছে। এই অধিকারকে আপনি আমি খর্ব করার কোনো অধিকার নেই। আপনি যদি তাকে ভালো না বাসেন ভোট দিবেন না, কিন্তু তাকে উচ্চবাচ্য করে অপদস্থ
এবছর 2024 সালে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় সফল হওয়া কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল মোহনপুর চৌরঙ্গি আইএ মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুল। সেবা বোর্ড কর্তৃক এবারের দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় মোহনপুর চৌরঙ্গির আইএ মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুল চমকপ্রদ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। এ নিয়ে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক মহলে খুশির জোয়ার বইছে। সেবাবোর্ড কর্তৃক আয়োজিত 2023-24 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল শনিবার। প্রতিবারের ন্যায় এবারও শিক্ষার প্রচার এবং প্রসারে হাইলাকান্দি জেলার নামকরা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মোহনপুর চৌরঙ্গির আইএ মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে এবার দশম শ্রেণীতে মোট 17 জন ছাত্রছাত্রী অবতীর্ণ হয়েছিল। তন্মধ্যে 17 উত্তীর্ণ হয়েছেন। প্রথম বিভাগে 10 জন, দ্বিতীয় বিভাগে 3 জন, ডিস্টিংশন 2 জন, স্টার মার্কস পেয়েছেন 2 জন। এদিন স্কুলের অধ্যক্ষ মইনুল হক লস্কর ও স্কুলের প্রতিষ্ঠাতা রিবুল হোসেন বরভুইয়া, তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা এবারে মাধ্যমিকে যে চমকপ্রদ ফলাফল অর্জন করে দেখিয়েছেন এর পিছনে স্কুলের শিক্ষকদের একান্ত প্রচেষ্টা রয়েছে বলে জানান। বিদ্যালয়ের 100% ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে ছাত্রছাত্রীদের অভিভাবক সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা। তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন রিবুল আহমেদ বরভুইয়া। বিশ্বাস করে এই শিক্ষা প্রতিষ্ঠান তাদের ছাত্রছাত্রীকে দিয়ে আমাদেরকে শিক্ষাদানের সুযোগ করে দিয়েছিলেন, তাদের কাছে আমরা আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আজকে এক নজরে আমি এই বিদ্যানিকেতনের অর্থাৎ আইএ মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুলের যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট সম্বন্ধে একটু আলোকপাত করতে চাই। তো এই স্কুল থেকে টোটাল যে ছাত্রছাত্রীরা পরীক্ষা বসেছিল তাদের সংখ্যা হলো 17 এবং এই মধ্যে সবাই পাস করে নিয়েছে। যে রেজাল্ট এসেছে সেই রেজাল্টে আমরা অত্যন্ত সন্তুষ্ট আনন্দিত এবং এই ছাত্রছাত্রীদের মধ্যে ডিস্টিংশন পেয়েছে 2 জন, স্টার মার্ক পেয়েছে 2 জন, লেটার মার্ক পেয়েছে 25 জন, ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হয়েছে 10 জন, সেকেন্ড ডিভিশনে উত্তীর্ণ হয়েছে 3 জন, থার্ড ডিভিশনে উত্তীর্ণ হয়েছে নীল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 100% রেজাল্ট হয়েছে এবং এই রেজাল্ট দেখে আমরা অত্যন্ত আনন্দিত এবং এই স্কুল যে প্রতি বছর এভাবে 12 রেজাল্ট দিয়ে আসছে তাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং গৌরবান্বিত। গত বছরও 12 রেজাল্ট হয়েছিল, এই বছরে যে রেজাল্ট হয়েছে রেজাল্ট অত্যন্ত আশাপ্রদ এবং এই রেজাল্ট পেয়ে আমরা এলাকাবাসী এই সঙ্গে স্কুলে আমরা শিক্ষকবৃন্দ আমরা অত্যন্ত খুশি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিজেপির ভোট প্রচারে অমিত শাহের রোড শো, জনসমুদ্রে পরিণত শিলচর। ঘূর্ণিঝড়ে ভূমণ্ডল জিপিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, শতাধিক কাঁচাঘর ভূপতিত। বিজেপির সঙ্গে সমঝোতা করেছে কংগ্রেস, গঙ্গানগরে নির্বাচনী সভায় সুস্মিতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।